নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। কাছের দূরের যে যেখান থেকে আন্নুহা লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে আব্দুর রব কবির লগাতো সুহাফি ওয়াল মাজাল্লাত নিয়ে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের বলতে বলতে তৃতীয় ক্লাসে চলে এসেছি। এভাবেই দেখবেন ইনশাআল্লাহ আমরা আমাদের এই কোর্সটি শেষ করে ফেলব। তো যারা ঘরে বসে এই লাইভ ক্লাসগুলোকে কাজে লাগাচ্ছেন, দেখছেন, শিখছেন, তারাই আসলে এই উপকৃত হচ্ছেন। আমরা আশাবাদী যারা এই গ্রুপের সাথে অ্যাড আছেন তারা সকলেই এখান থেকে কিছু শিখছেন, নতুন কিছু জানছেন, আলহামদুলিল্লাহ। এই সুযোগগুলোকে হাতছাড়া করা মোটেই ঠিক নয়। তো যারা দেখছেন, যারা শুনছেন, যারা শিখছেন, তাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আজকে আমরা আমাদের তৃতীয় ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের মৌলিক ক্লাসে কিন্তু চলে এসেছি। মৌলিক ক্লাস বলতে আমাদের মূল যে বিষয়বস্তু নিয়ে, অর্থাৎ মিডিয়া আরবি আমরা কীভাবে পড়ব, মিডিয়া আরবি কীভাবে পড়া যায়, কীভাবে শেখা যায়, কীভাবে মিডিয়া আরবিতে আমাদের দক্ষতা অর্জন করা যায় এবং মিডিয়ার আরবি আমরা কীভাবে বুঝব, কীভাবে পড়লে কোন সেই দিক নির্দেশনাগুলো ইনশাআল্লাহ আজকে আমরা এখানে বলার চেষ্টা করব। পাশাপাশি আমরা একটি খবর পড়ার চেষ্টা করব এবং সেই খবরকে কীভাবে পড়তে হয়, কীভাবে তাহকিক করতে হয় সেটাও ইনশাআল্লাহ আমরা জানব। এবং আমরা চেষ্টা করব এক একটি খবর এমনভাবে পড়ার জন্য যে যেন একটি খবর পড়লে আমরা যেন 10টি খবর পড়ার ফায়দা অর্জন করতে পারি, এই পদ্ধতিগুলো বলে দিব ইনশাআল্লাহ। তো আপনারা যারা ইনশাআল্লাহ শুরুতেই জয়েন করেছেন সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং শুরুতেই আমি একটু জেনে নেই সহজার্থে এবং বোঝার জন্য যে কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে লাইভে 14 জন আছেন, আশা করি অনেকে অংশগ্রহণ করবেন আস্তে আস্তে, কিন্তু এই মুহূর্তে আপনারা কোথা থেকে শুনছেন, কে কোথা থেকে একটু বললে দেখলে আমারও আগ্রহ জাগলো এবং জানতে পারলাম কে কোথা থেকে দেখছেন শুনছেন। আমরা আমাদের ক্লাসে শুরু চলে যাবো ইনশাআল্লাহ এখনই। আমাদেরকে একটু বলুন যে কে কোথা থেকে শুনছেন। আর একটি বিষয় যে সাউন্ডটা ক্লিয়ার কিনা এটা একটু বলবেন। আর এটা বারবার প্রতিটা ক্লাসে এই জন্য বলার প্রয়োজন দেখা দেয় যে আমাদের আসলে সেই ধরনের সাউন্ড সিস্টেম এবং সে ধরনের ক্যামেরা, সে ধরনের ইয়াদি আমরা প্রস্তুতি নিয়ে কিন্তু আসিনি। আমরা যার যার বাড়ি থেকে, যার যার অবস্থান থেকে নিজেদের হ্যান্ডসেট মোবাইল ব্যবহার করেই কিন্তু আমরা লাইভে আসছি। সুতরাং আমাদের এই সামান্য ত্রুটি বিচ্ছুতিগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা রাখছি। তো আজকে আমাদের মৌলিক ক্লাস হচ্ছে যে ওই যে বলেছিলাম কয়েকটি খবর পর্ব, প্রতিটা ক্যাটাগরি থেকে এক একটি খবর পর্ব, সে আমরা সেই ক্যাটাগরি থেকে একটি খবর ইনশাআল্লাহ আজকে পড়ব এবং সেই খবরগুলো কীভাবে অধ্যয়ন করতে হয়, কীভাবে পাঠ করতে হয় এবং কীভাবে শিখতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে আমি আজকের আলোচনা শুরু করার জন্য একটি কথা বলে রাখছি, সেটা হচ্ছে আমাদের একটি টপিক ছিল আল ফাওয়াইদুল লগাউইয়া, আপনারা অনেকে দেখেছেন। তো আমরা আমাদের আলোচনা শুরু করার পূর্বে আল ফাওয়াইদুল লগাউইয়া নিয়ে আগে আলোচনা করব। আমরা চেষ্টা করব প্রতিটা ক্লাসে কিছু না কিছু আল ফাওয়াইদুল লগাউইয়া নিয়ে আলোচনা করব। তো আজকে ইনশাআল্লাহ আমরা আল ফাওয়াইদুল লগাউইয়া দিয়েই শুরু করছি। তার পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আমাদের মৌলিক যে খবর কীভাবে পাঠ করতে হয় এবং খবর কীভাবে পড়তে হয়, কীভাবে তাহকিক করতে হয় এই নিয়ে ইনশাআল্লাহ আমরা মৌলিক ক্লাসে এবং মূল ক্লাসে প্রবেশ করব। তো শুরুতে আমরা আল ফাওয়াইদুল লগাউইয়া নিয়ে কিছু আলোচনা করি। এই ক্লাসটা কী হবে, এই ক্লাসে কী আলোচনা হবে, এটা আমি ভূমিকা স্বরূপ যে ক্লাসটি ছিল সেই ক্লাসে আমি বলেছি। তারপর আমি এখন যারা নতুন করে জয়েন করেছেন তাদের সুবিধার্থে আমি আবার বলছি যে আল ফাওয়াইদুল লগাউইয়াতে আমরা কী আলোচনা করব। দেখুন, আমি বলেছিলাম তখন যে আমাদেরকে যখন কোনো একটি শব্দের, কোনো একটি বস্তুর আরবি জিজ্ঞেস করা হয় অথবা কোনো বাক্য জিজ্ঞেস করা হয়, আমি ঘুমাতে যাব, আমি ঘুমাবো, আমি খাবো, এই যে বাক্যগুলো যখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় এই বাক্যগুলো আমরা কী করি, আমরা যা পড়েছি, শিখেছি তা বলার চেষ্টা করি অথবা যা জেনেছি তা বলার চেষ্টা করি। কিন্তু এই কথা কখনো কল্পনা করি না যারা আরবিতে, শুদ্ধ আরবিতে কথা বলেন সৌদি আরবে। সৌদিতে কী কথা বলেন, মানে আরব কান্ট্রিগুলোতে যারা শুদ্ধ করে কথা বলেন তারা আসলে এই জায়গাটাতে কী ব্যবহার করেন, এটা আমরা জানার চেষ্টা করি না কিংবা বলার চেষ্টা করি না অথবা কখনো আগ্রহ রাখি না তারা কী বলেন। অথচ আমরা যে ভাষা শিখি না কেন সেই ভাষা কিন্তু তারা প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ যেখানে যেই প্রয়োজনটা দেখা দেয় সেই প্রয়োজনটা কিন্তু তারা তাদের নিজেদের ভাষায় তারা বলে থাকেন, ব্যবহার করে থাকেন। আমরা বানানোর চেষ্টা করি, তো না বানিয়ে তারা কী বলেন, তারা কী ব্যবহার করেন সেগুলো ইনশাআল্লাহ আমরা শিখব। এটাই হচ্ছে এই আলোচনাটাই হচ্ছে আল ফাওয়াইদুল লগাউইয়া।
এবং আমরা যেই সাধারণত যে ভুলগুলো করে থাকি আরবি ব্যবহারে, আমাদের সেই ভুলগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনার জন্যই আমরা এই টপিকটা রেখেছি, আল ফাওয়াইদুল লগাবিয়া। তো শুরুতে আজকে আমরা যে আলোচনাটা করবো সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা জানি আমাদের একটি লঞ্চ ডুবে গিয়েছে বুড়িগঙ্গা নদীতে। তো আমরা জানি ডুবে যাওয়াকে আমরা আল গরক শব্দ দিয়ে ব্যক্ত করি। তো এই যে নৌযান যে ডুবে যায়, অর্থাৎ এই যে নৌযান, এই নৌযানকে, নৌযান তো অনেক আছে, আমরা জানি নৌকা আছে, ট্রলার আছে, ভেলা আছে, জাহাজ আছে, তারপরে আপনার স্টিমার আছে, তারপরে আপনার এই পণ্যবাহী জাহাজ আছে, তারপরে প্রমোদতরি আছে, অর্থাৎ আনন্দ উল্লাস করার জন্য যেই জাহাজগুলো ব্যবহার করা হয়, তারপরে এক দেশ থেকে আরেক দেশে মানুষ যাতায়াতের জন্য যে জাহাজ ব্যবহার করা হয়, এগুলোকে আসলে আরবিতে কী বলে? অর্থাৎ নৌযান, আরবিতে নৌযানগুলোর এক একটা নাম কী, শব্দ কী, সেটা ইনশাল্লাহ আমরা আজকে জানব। সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে লঞ্চ এবং ফেরি। দেখুন বিশুদ্ধ আরবি এবং সর্বাধিক প্রসিদ্ধ যে শব্দটি ব্যবহার হয় এখানে সেটা হচ্ছে আব্বারতুন। আপনারা যারা খাতা কলম নিয়ে বসেছেন, আলহামদুলিল্লাহ মহিউদ্দিন ফারুকি ভাই শুনছেন মোহাম্মদপুর থেকে, সাউন্ড ঠিক আছে, জাজাকাল্লাহ ভাই। তো বলছিলাম যে ফেরি এবং লঞ্চ, এটাকে বিশুদ্ধ আরবি এবং সর্বাধিক প্রসিদ্ধ যে শব্দটি সেটিকে বলা হয় আব্বার। তবে মিশরে এই শব্দটাকে আবার আব্বারও বলে না, মিশরে পত্রিকাগুলিতে দেখা যায় তারা ব্যবহার করেন মাদ্দিয়া। আবার তিউনিসিয়াতে এই শব্দটাকে ব্যবহার করেন বাতোয়াহ, এই শব্দ দিয়ে। আবার ছোট নৌকা বা বোট, এটাকে আরবিতে সাধারণত ব্যবহার করা হয় কোয়ারিবুন, এর বহুবচন হচ্ছে কওয়ারিব। আবার বলছি কোয়ারিবুন, এর বহুবচন হচ্ছে কওয়ারিব। আমি নোটিফিকেশন সাউন্ডটা কমিয়ে রাখছি। তারপরে কাঠের নৌকা, তো সেখানে এখান থেকে যেহেতু নৌকাকে আমরা কোয়ারিবুন বলি, তো সুতরাং কাঠের নৌকা এটাকে আমরা বলতে পারি কোয়ারিবুন খসাবিয়ুন। কোয়ারিবুন খসাবিয়ুন, খসাবুন মানে কাঠ, সেখান থেকে খসাবিয়ুন। আর হচ্ছে ডিঙ্গি নৌকা, তো ডিঙ্গি নৌকা মানে হচ্ছে মাছ ধরার নৌকা, অর্থাৎ মাছ ধরে যে নৌকা দিয়ে জেলেরা এই নৌকাকে, এই নৌকাগুলোকে আরবিতে বলা হয় কোয়ারিবু সৈদিন। সৈদ মানে শিকার করা, তো মানে সৈদুস সামাক, মাছ শিকার করা, মাছ ধরা, যেটাকে আমরা বাংলাতে মাছ ধরা বলি। তো এই নৌকাগুলিকে, অর্থাৎ ডিঙ্গি নৌকাকে আরবিতে বলা হয় কোয়ারিবু সৈদিন। তারপরে আমরা এখান থেকে বুঝলাম মোট কথা ইঞ্জিন বিহীন, যেগুলোতে ইঞ্জিন নাই, এ জাতীয় নৌকাকে আরবিতে সাধারণত কোয়ারিবুন বলে। তবে ইঞ্জিন যুক্ত নৌকা যেগুলো আছে, ছোট ধরনের, অর্থাৎ বড় না, ছোট নৌকা এবং মাঝারি ধরনের নৌকা, অথবা যেটাকে আমরা বাংলাতে ট্রলার বলি, এগুলোকে আরবিতে বলে জাওরকুন, অর্থাৎ ইঞ্জিন যুক্ত যেটা, এটাকে জাওরকুন বলে। আর ভেলা, ভেলা আপনারা জানেন, ভেলা হচ্ছে যে আমরা কলা গাছ দিয়ে বানানো হয়, এখন তো এই প্লাস্টিক অথবা এই জাতীয় এই কী বলে আপনার বোট তৈরি করা হয় ভেলার মতো, এখন আধুনিক যুগ। বাকি আমাদের গ্রামে যারা আমরা ছিলাম অথবা গ্রামে যারা সাঁতার কেটেছি নদীতে পুষ্কণিতে, তো আমরা এই বর্ষাকালে আমরা এই ভেলা বানাতাম হচ্ছে কলা গাছ দিয়ে। আপনারা অনেকে হয়তো বানিয়েছেন, অনেকে হয়তো ভ্রমণ করেছেন, খুব ভালো লাগে। তো যাই হোক, এই ভেলা নিয়ে আমার অনেকগুলো ঘটনা আছে, গল্প আছে মজার মজার, এগুলো এখানে বলার বিষয় না। তারপর সকলের সাথে যারা গ্রামে ছিলেন তাদের সাথে এই ভেলার সাথে একটা স্মৃতি রয়েছে, আমি জানি, মুগ্ধকর স্মৃতি, আনন্দকর স্মৃতি। তো যাই হোক, এই ভেলাকে আরবিতে তওফুন বলে, তওফুন শব্দকে বলে ভেলা। তারপরে সমুদ্রে যদি জাহাজ দুর্ঘটনা হয়, জাহাজে যদি কখনো কোনো দুর্ঘটনা হয়, তাহলে যাত্রীদেরকে উদ্ধার করার জন্য যেই লাইফ বোটকে ব্যবহার করা হয় এটাকে বলা হয় করিবু নাজাতিন, করিবু নাজাতিন। তারপরে স্পিড বোট, স্পিড বোট আপনারা যারা এই ইয়াতে কী বলে পারাপারের জন্য মাওয়া ফেরি, মাওয়ার এখানে ফেরিতে অনেকে পারাপার হন, অনেকে আবার স্পিড বোট দিয়ে পারাপার হন। তো স্পিড বোটকে আরবিতে মানে দুইটা শব্দ বলে, এখানে কাছাকাছি শব্দ, সেটা হচ্ছে করিবু সারি আতিন অথবা করিবু সুর আতিন, করিবু সারি আতিন অথবা করিবু সুর আতিন। আবার পণ্যবাহী জাহাজকে আরবিতে বলা হয় সাফিনাতুল বাদাইয়ি, সাফিনাতুল বাদাইয়ি অথবা সাফিনাতুল শাহনি। পত্রিকাগুলোতে সাধারণত এই শব্দগুলি আপনারা পাবেন, সাফিনাতুল বাদাইয়ি অথবা সাফিনাতুল শাহনি। ক্রেন আছে না, ক্রেন, ক্রেনকে আরবিতে সাধারণত বলা হয় রাফিআতুন। আর কার্গো, কার্গোকে বলা হয় হামুলাতুন। আর যাত্রীবাহী জাহাজ, অর্থাৎ যেই জাহাজ মানুষকে বহন করে, এই যাত্রীবাহী জাহাজ, এটাকে আরবিতে বলা হয় সাফিনাতুর রুকাব,
আপনারা দেখবেন অনেক সময় লঞ্চকেও কিন্তু সাফিনাতুর রুকাব বলা হয়, যেহেতু এটা জাহাজের মতো। বাকিটা আপনারা দেখবেন এই ইয়াতে পত্রিকাগুলো, আরবি পত্রিকাগুলোতে আসলে লঞ্চকে সাফিনাতুর রুকাব বলে না, বাকি আমরা অনেকেই সাফিনাতুর রুকাব হিসাবে ব্যবহার করি, অথবা সাফিনাতুন লির রুকাব বলি, সাফিনাতুর রুকাব বলি, এটা বলে। অথচ আমরা যদি আরবি পত্রিকাগুলো দেখি তাহলে দেখি তারা লঞ্চগুলোকে লান্স, মানে লঞ্চ লাম আলিফ নুন সিন, লঞ্চ বলে, আবার সাফিনাও বলে, এই দুইটা শব্দই পাওয়া যায়। তবে লঞ্চটাও ব্যবহার করে, বাকি সাফিন আমরা ব্যবহার করবো সাফিনা, অথবা অনেকে ব্যবহার করেন সাফিনাতুর রুকাব, এটাও ব্যবহার করা যেতে পারে লঞ্চ হিসাবে, লঞ্চের জন্য। এখন একটা প্রশ্ন, এখন একটা আলোচনা আসি যে সাফিনা এবং বাখিরা, অনেকে বাখিরা শব্দটা শুনেছেন, তো বাখিরাতুন এবং সাফিনাতুন এই শব্দ দুটি আসলে কাছাকাছি, তবে একটা ছোট্ট সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে বাখিরাতুন সাধারণত বিশাল যে জাহাজ আছে, মানে বিশাল জাহাজ, এগুলোকে সাধারণত বাখিরা বলা হয়। তবে আর সাফিনা, এগুলো আমি বলেছি একটু আগে, সাফিনা সাধারণত লঞ্চ এবং স্টিমারের ক্ষেত্রে ব্যবহার হয়, তো বাখিরা এবং সাফিনার মাঝে একটা সূক্ষ্ম পার্থক্য আমরা জেনে নিলাম। তারপরে বলেছিলাম যে প্রমোদ তরী, অর্থাৎ বিলাস করার জন্য যেই জাহাজ ব্যবহার করা হয়, আনন্দ উল্লাস করার জন্য যেই প্রমোদ তরী রয়েছে, জাহাজ রয়েছে, এগুলোকে আপনার বলা হয় সাফিনাতুন সিয়াহিয়াতুন, সাফিনাতুন সিয়াহিয়াতুন, অর্থাৎ বিলাসের উদ্দেশ্যে যে জাহাজ অথবা প্রমোদ তরী। আর এক দেশ থেকে আরেক দেশে মানুষকে নিয়ে যাওয়ার জন্য যেই জাহাজকে ব্যবহার করা, এখন হয়তো এই জাহাজ ব্যবহার হয় না যে মানুষকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়ার জন্য জাহাজ ব্যবহার হয়, এখন প্লেন ব্যবহার হয়। তবে প্লেন আবিষ্কারের পূর্বে একটা সময় মানুষকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়ার জন্য আপনার জাহাজ ব্যবহৃত হতো। তো এই জাতীয় জাহাজ, যেমন টাইটানিক, টাইটানিকও একটা এই জাতীয় একটা জাহাজ ছিল। তো এই টাইটানিক এই জাতীয় একটি জাহাজ, অর্থাৎ আমি এটা বোঝানোর জন্য বলছি, এই জাতীয় যে জাহাজগুলো আছে এগুলোকে বলা হয় আবিরত মহিতিন, বলা হয় আবিরত মহিতিন, অর্থাৎ এগুলো হচ্ছে ওই যে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়ার জন্য যে জাহাজকে ব্যবহার করা হয়, ব্যবহৃত হয়, এই জাহাজকে সাধারণত আবিরত মহিতিন বলে। তো এই যে কথাগুলো বললাম এগুলো আল ফাওয়াইদুল লগাবিয়া, অর্থাৎ আরব কান্ট্রিগুলোতে অথবা আরবি পত্রিকাগুলোতে নৌযানকে কি শব্দে ব্যক্ত করা হয়, এই আলোচনাগুলো আমাদের সব বিষয়ে ইনশাল্লাহ থাকবে। তো আজকে আল ফাওয়াইদুল লগাবিয়া নিয়ে এতটুকুই কথা, এরপরে আমরা আমাদের মৌলিক আলোচনায় প্রবেশ করতে পারি। সেটা হচ্ছে, আমরা আপনারা জানেন আমার মৌলিক বিষয় হচ্ছে লগাতুস সহাফি ওয়াল মাজাল্লাত অথবা লগাতুল ইলাম, এক কথায় লগাতুল ইলাম, মিডিয়ার ভাষা। এখানে লগাতুস সহাফও থাকবে, লগাতুল মাজাল্লাতও থাকবে। লগাতুস সহাফ মানে হচ্ছে পত্রিকার ভাষা, আল মাজাল্লাত মানে হচ্ছে জানেন ম্যাগাজিনকে বলা হয়। তো আমরা সংক্ষেপে সহাফ এবং মাজাল্লা সম্পর্কে একটি সামান্য ইয়া জেনে নিই, সহফ কাকে বলে, মাজাল্লা কাকে বলে। দেখুন, সহফ শব্দটা হচ্ছে সহিফাতুনের জমা, সহিফাতুন এর জমা হচ্ছে সহফ, অর্থাৎ জারিদা মানে পত্রিকা। যেমন আমরা বলতে পারি জারিদাতুন ইয়াওমিয়াতুন, দৈনিক পত্রিকা, দৈনিক পত্রিকার জন্য আমরা বলতে পারি জারিদাতুন ইয়াওমিয়াতুন। কিছু থাকে পত্রিকা পাক্ষিক, পাক্ষিক তথা হচ্ছে আপনার এই মাসে দুটো বের হয়, 15 দিন অন্তর অন্তর, এটাকে আমরা বলি জারিদাতু নিসফু শাহরিয়া, জারিদাতু নিসফু শাহরিয়া। তো এটা হচ্ছে আপনার পাক্ষিক পত্রিকা। তারপর আরেকটা হচ্ছে আপনার মাসিক ম্যাগাজিন অথবা মাসিক সাময়িকী, সুদূর গ্রাম থেকে তবে শোনার সুযোগ নেই, আচ্ছা সমস্যা নেই, ভিডিও এখানে থাকবে, দেখে নেবেন, যদিও তাওহিদ ভাই আপনার দেখার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন পড়বেও না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যথেষ্ট এলেম দিয়েছেন, আল্লাহ আপনাকে আরও ভরপুর এলেম দিন, আমিন। তো বলছি সাময়িকী, মাসিক যে ম্যাগাজিনগুলো রয়েছে অথবা সাময়িকী রয়েছে এগুলোকে আমরা বলি মাজাল্লাতু শাহরিয়া, অর্থাৎ আরবিতে এই শব্দে ব্যক্ত করা হয়। আর সাপ্তাহিক যেটা রয়েছে সেটাকে আর সহিফাতুন উসবুঈয়াতুন বলা হয় না, এটাকে সাধারণত বলা হয় জারিদাতুন উসবুঈয়াতুন। সহিফা শব্দটা তখন আর ব্যবহার হয় না সাপ্তাহিক ম্যাগাজিনের জন্য যেটা ব্যবহার হয়। তো এটা আমরা আসলে একটা সম্পর্ক ব্যবহার করা যেতে পারে, বাকি জারিদাতুন উসবুঈয়াতুনটাই সাধারণত বেশি দেখা যায় যে সাপ্তাহিক যেটা। আর এটা হচ্ছে ত্রৈমাসিক, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর যে ম্যাগাজিনগুলো বের হয় এটাকে বলা হয় মাজাল্লাতুন ফাসলিয়াতুন, মাজাল্লাতুন ফাসলিয়াতুন, অর্থাৎ ত্রৈমাসিক ম্যাগাজিন। এখন এই যে পত্রিকা প্রকাশিত হয় এগুলোকে আমরা সাধারণত বলি সদার, এই শব্দ দ্বারা সদারা ইয়াসদুরু, এর সাথে আনসিলা ব্যবহার হয়, আবার ফি সিলাও ব্যবহার হয়। যেমন
তাসদুরু তাসদুরু আন মারকাজিনা, তাসদুরু আন মারকাজিনা এই শব্দ ব্যবহার যা আমাদের মার্কাজ থেকে প্রকাশিত হয়। যেমন আল মাজাল তাসদুরুল মাজাল্লাতু আর রিসালি আর আর রিসালা আন মারকাজিনা, আন মারকাজি শেখুল ইসলাম আল মাদানি, মারকাজু শেখুল ইসলাম আল মাদানি থেকে আর রিসালা নামে একটি ম্যাগাজিন বের হয় অথবা মাসিক পত্রিকা বের হয়। এখানে আমরা সদর ইয়াসদুর শব্দটা ব্যবহার করতে পারি। তারপরে বিশেষ সংখ্যা, অনেক সময় পত্রিকা তো বিশেষ সংখ্যা থাকে, তো বিশেষ সংখ্যা অথবা আপনার ম্যাগাজিনের বিশেষ সংখ্যা থাকে, তো এই বিশেষ সংখ্যাকে আমরা সাধারণত বলি আদাদুন খাসুন, মানে বিশেষ সংখ্যা, সৌজন্যমূলক সংখ্যা, সৌজন্য নুসখাতুন মুহদাত মুহদাত সৌজন্যমূলক নুসখাতুন মুহদাতুন। তারপরে পত্রিকার এই সংক্ষিপ্ত সহিফা এবং জারিদা এ সম্পর্কে মাজাল্লা এ সম্পর্কে একটু জানার প্রয়োজন ছিল, তাই আমরা সংক্ষিপ্ত আলোচনা করে নিলাম। এখন সংবাদের যে আপনার হেডলাইন, এই হেডলাইনকে আরবিতে বলে হচ্ছে আনওয়ান আনাউইন, অথবা কখনো কখনো আমরা দেখি আল খাত্তুল বারিজ, আল খাত্তুল বারিজু এই শব্দ দ্বারাও ব্যক্ত করা হয়, অথবা আনওয়ান আনাউইন। এই হচ্ছে আপনার এই পত্রিকা শুরু করার পূর্বে একটি কি সামান্য কিছু কথা ছিল তাই বলা। এখন আমরা একটি খবর পড়ব এবং সেই খবর ইনশাল্লাহ কীভাবে পড়ব এবং কীভাবে এর তাহকিক করব এ সম্পর্কে ইনশাল্লাহ জানব। যারা এখনও যারা এখন যারা আমাকে শুনছেন এবং দেখছেন তারা একটু কমেন্ট বক্সে জানান কোথা থেকে শুনছেন এবং সামনে আমরা একটি খবর পড়ব কি না এবং খবরের তাহকিক পড়ব কি না সবার কাছে যদি জানতে পারি তাহলে আমরা শুরু করতে সহজ হবে, আগ্রহ জাগবে। তো বলুন যে কে কোথা থেকে শুনছেন, কে কোথা থেকে দেখছেন এবং আমরা আমাদের একটি খবর শুরু করব কিনা, একটি খবর পাঠ শুরু করব কিনা, জি কমেন্ট বক্সে জানাতে পারেন। আলহামদুলিল্লাহ অনলাইন আসে, অনলাইনকে কাজে লাগানো আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেকেই আগে থেকেই অনেকেই জানতেন অনলাইনে কীভাবে লাইভে আসা যায়, কীভাবে ক্লাস করা যায়। তো এই করোনার কারণে, করোনার কারণে হলেও আমরা আলহামদুলিল্লাহ অনেকে এই বিষয়ে জেনেছি যে কিছুটা হলেও আমরা আপডেট হয়েছি। তো একজন বলছেন আব্দুল্লা আজিজ ভাই বলছেন চাঁদপুর থেকে শুনছি, মাশাল্লাহ শুধু চাঁদপুর থেকে শুনছেন। একজন হাফিজ তামিম আহমেদ তিনি শুনছেন হচ্ছে মৌলভী বাজার থেকে, বহুদূর সেই সুদূর মৌলভী বাজার থেকে শুনছেন। আব্দুল হাকিম জমিদার, আচ্ছা উনি শুনছেন হচ্ছে নোয়াখালী থেকে, নোয়াখালী থেকে দেখছেন। আর কে কোথা থেকে দেখছেন, এক ভাই এমডি রিয়াদুদ্দিন উনি শুনছেন হচ্ছে কুমিল্লা থেকে, মোহাম্মদ আবু ওসমান জুবাইর উনি শুনছেন খুলনা থেকে। আব্দুল আজিম বলছেন শেখ আলোচনা হোক ইনশাল্লাহ, আচ্ছা আলোচনা হবে। আব্দুল হাকিম বলছেন যে আপনাকে খুবই মহব্বত করি, আলহামদুলিল্লাহ আমরা আমরা আসলে একজন একজনকে আল্লাহর জন্যই মহব্বত করি। মোহাম্মদ আলফাতি উনি শুনছেন হচ্ছে উত্তরা থেকে, আচ্ছা ইমান দীপ্ত তরুণী উনি শুনছেন হচ্ছে খুলনা থেকে, এমডি রাসেল উনি শুনছেন ঢাকা মিরপুর দুই নম্বর থেকে, এমডি রিয়াদুদ্দিন বলছেন যে চলক জি হজরত দ্বারা বোঝাতে চাচ্ছেন কি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে যে প্রশ্ন করেছিলাম ক্লাস চলবে কিনা সামনে, উনি হয়তো এটাই বলেছেন। একজন বলছেন খুলনা থেকে শুনছি হাফিজ, অবশ্যই হুজুর অবশ্যই শুরু করবেন, জি ইনশাল্লাহ আমরা আজকে আমরা একটি খবর শুরু করব যেহেতু সবার আগ্রহ দেখতে পাচ্ছি। তো আর কে কে একটু কমেন্ট বক্সে জানান, একটু একঘেয়েমি যাবে, এক লাগাতার যদি আমরা ক্লাস করতে থাকি তাহলে দেখবেন একঘেয়েমি চলে আসবে, কিছু আলোচনাই করে হুজুর আলোচনাই করে যে আমরা একটু আলোচনা নেই এখান থেকে। যে একজন খুলনা থেকে একজন শাহজালাল গাজী উনি চাঁদপুর থেকে শুনছেন, তার একজন বলছেন ময়মনসিংহ থেকে শুনছি, মিডিয়া আরবিতে প্রাথমিক শিক্ষার্থীদের কয়েকটি পত্রিকার নাম বললে উপকৃত হব। আমাদের বিগত যে ক্লাসটি ছিল দুই নম্বর ক্লাস ছিল, আমরা আরব কান্ট্রিগুলোর উল্লেখযোগ্য কিছু পত্রিকার নাম আমরা সেখানে উল্লেখ করেছি, আপনি দয়া করে দ্বিতীয় ক্লাসগুলো শুনে নেবেন, জাজাকাল্লাহ। মাহমুদ হাসান উনি বলছেন কুমিল্লা থেকে ভাই শুনছি আলহামদুলিল্লাহ। এমডি আশরাফুল আলম উনি বলছেন নেত্রকোনা থেকে শুনছি, আচ্ছা আমাদের ঢাকার ভাইরা হয়তো কম, দুই একজন দেখলাম একজন উত্তরা থেকে একজন মিরপুর থেকে, অধিকাংশ দেখছি ঢাকার বাইরে থেকে শুনছেন আলহামদুলিল্লাহ। আমি ভাই আচ্ছা ওনার নাম এটা, উনি বিবারিয়া থেকে শুনছেন, আচ্ছা দেখেন আসাইরু ফিল বিলাদ, এলমের জন্য যে বিভিন্ন দেশে সফর করতে হয় সেটা না হলেও আমরা যে এই যে লাইভের কারণে বিভিন্ন দেশ থেকে দেখছি এটাও সেই কাতারে হবে, এই সেই তারই অন্তর্ভুক্ত হবে। ভাইজান মানসম্মত মাকালা কীভাবে লিখতে হবে একটু আলোচনা করলে ভালো হয়। দেখুন মানসম্মত মাকালা লিখতে হলে আপনার প্রচুর পরিমাণে পড়তে হবে, প্রচুর পরিমাণে লিখতে হবে এবং নতুন শব্দ যে জানবেন এগুলো ভাষায় প্রয়োগ করতে হবে এবং হুবহু আরবদের
অনেক মানে যারা মৌলিকভাবে শুদ্ধ লেখেন তাদের আরবি বেশি বেশি পড়তে হবে, সেখান থেকে অনুকরণের প্রচেষ্টা আনতে হবে। একদিন দেখবেন আপনি ইনশাআল্লাহ ভালো লিখতে পারবেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ, আপনাকেও জাজাকাল্লাহ, একজন তারেক জামিল জাজাকাল্লাহ। তো অনেকে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমরা খবর শুরু করতে পারি। আমরা বলেছিলাম যে খবরের অনেকগুলো প্রকার ভেদ রয়েছে, তার মধ্যে একটি প্রকার বলেছিলাম যে আপনার আল আখবারু সিয়াসিয়া, রাজনৈতিক সংবাদ। আমরা ইনশাল্লাহ রাজনৈতিক সংবাদ দিয়ে শুরু করব। মিজানুর রহমান উনি বলছেন, আমি কুয়াকাটা থেকে শুনছি, সুদূর কুয়াকাটা থেকে শুনছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আল আখবারু সিয়াসিয়া, রাজনৈতিক সংবাদ থেকে শুরু করব ইনশাল্লাহ, একটি সংবাদ পড়ব। আসসালামু আলাইকুম, কাতার থেকে দেখছি আশরাফ রহমান। জি আলহামদুলিল্লাহ ভাই, কাতার থেকে দেখছেন। জি, তো পত্রিকা আসলে দেখুন, সংবাদ পাঠ করার জন্য একটা লাহজা রয়েছে, সংবাদ পাঠের একটা লাহজা রয়েছে। এ নিয়ে আমাদের মানে সব দেশেই কোর্স হয় যে সংবাদ পত্রিকা কীভাবে পাঠ করবো, কীভাবে সংবাদ পড়ব, এর জন্য কোর্স হয়। তো আমাদের তো কোর্স, এই জাতীয় কোর্স যেহেতু আমাদের বাংলাদেশে নেই যে কীভাবে পত্রিকা পাঠ করব, এই কোর্স নেই, তা সেজন্য নেই, তাতে সমস্যা নেই। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে যে আল জাজিরা অথবা যেই সংবাদগুলো আমাদের সামনে পড়ে, অর্থাৎ আপনারা ফেসবুকে যদি আপনারা ফলো দিয়ে রাখেন অথবা ইউটিউবে যদি আপনারা বিভিন্ন পত্রিকার অনলাইন আছে, পোর্টাল আছে, আপনারা যদি ওগুলো থেকে আপনারা যদি করেন, ফলো করেন, তাহলে তারা কীভাবে সংবাদ পাঠ করে এটা আপনারা শিখে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কাতার থেকে দেখছি। যে আরেকজন আব্দুল হাকিম জমিদার, উনি বলছেন ঢাকার হজরতরা এ বিষয়ে পারদর্শী, তাই আর কি। আচ্ছা, জি, সব দেশেই পারদর্শী, সব বিষয়ে পারদর্শী লোক আছে, শুধু ঢাকার মানুষরাই যে বেশি জানে তা কিন্তু না, ভিন্ন অনেক দেশের মানুষই অনেক কিছু জানেন। লক্ষ্মীপুর থেকে দেখছি এবং শুনছি এমডি পারভেজ। জি জাজাকাল্লাহ ভাই। তো বলছিলাম যে সংবাদ পাঠের জন্য, সংবাদ কীভাবে পাঠ করে এটার জন্য আপনার এই লাহজাটা ধরতে হবে। লাহজাটা ধরার জন্য আমি বলেছি যে আল জাজিরা অথবা যেই নিউজ পেপারগুলো, আরবের যে নিউজ পেপারগুলো আপনার অনলাইন ভিত্তিক পোর্টাল আছে, তারা ভিডিও করে, তাদেরগুলো আপনারা দেখতে পারেন। আশা করি লাহজাটা ধরার সহজ হয়ে যাবে। আমি বাঙালি, আমার থেকে লাহজা ধরলেও কিন্তু আপনি পারবেন না। আবার আমার লাহজাও যে একদম সঠিক আরবদের মতো সেটা আমি কিন্তু কখনো বলিনি বা বলিও না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে যদি লাহজাটা ধরতে চান আরবির, তাহলে সেই লাহজার জন্য আপনারা এই অনলাইনে যেই অনলাইন ভিত্তিক যেই নিউজ পেপারগুলো মানে ভিডিও আপলোড করে তাদেরটা শুনতে পারেন। আমি একটা একটা বললাম যে ফেসবুক আল জাজিরাকে আপনারা ফলো করতে পারেন, সেখানে প্রতিদিনই ওরা অনেকগুলো ভিডিও আপলোড করে বিভিন্ন সংবাদ নিয়ে, তো শুনতে পারেন। তো যাই হোক, আমি আজকে আপনাদের সামনে একটি সংবাদ পাঠ করবো এবং সেই সংবাদের সামান্য কিছু শব্দ নিয়ে তাহকিক এবং গবেষণা কীভাবে করতে হয় সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, তাহকিক কীভাবে করতে হয় সেটাও আলোচনা করব। এবং সংবাদ আসলে একটি পাঠ, একটি সংবাদ পাঠ করার দ্বারা যেন আমার একাধিক সংবাদ পাঠের সুযোগ মানে উপকার হয় সেভাবেই ইনশাআল্লাহ আমরা বলে দিব। হাফিজুর রহমান হাফিজুল্লাহ, যে হজরত আমি আপনার খুব ভক্ত। জি, আমিও আপনার খুব ভক্ত, আপনি শুনছেন জাজাকাল্লাহ। আমরা একসাথেই আদব বিভাগে পড়েছি আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম যে একটি সংবাদ আমরা পাঠ করবো, অনেকে বলেছিল যে আমি একটা কী বলে একটি গ্রুপ খুলেছিলাম, সিক্রেট গ্রুপ, যাদেরকে যারা প্রকৃতপক্ষে আগ্রহী তাদের জন্য। তো সেখানে আমি তাদেরকে ক্লাস নিচ্ছি এবং তাদের দায়িত্বগুলো নিচ্ছি। তো সেখানে বিস্তারিত আমি তাদেরকে আলোচনা করেছি এবং আমি আমার ইচ্ছা ছিল খুব একটি যে করার জন্য আজকে ওই কী বলে লঞ্চ ডুবে যাওয়া এ জাতীয় একটি সংবাদ পাঠ করার জন্য। তো যেহেতু আমাদের সকলকে বলা ছিল, সকলকে আগে থেকেই বলা ছিল যে আমাদের ক্যাটাগরি এভাবে খবরের প্রকারভেদগুলো বলেছি, তো আমরা ওখান থেকে একটি খবর পাঠ করব। শেখ আব্দুর রহমান বিন আরিফি সাহেবের আরবি বয়ান শুনলে কি সেই ফায়দা অর্জন করতে পারবো? দেখুন, উনি তো বয়ান করেন, ওনার থেকে আপনি সেই ফায়দা হয়তো অর্জন করতে পারবেন না, কারণ সংবাদ পাঠ এটার একটা আলাদা লাহজা আছে, সেই লাহাজাটা আপনার অর্জন করতে হবে। আমার থেকে শিখবেন লাহাজা সেটা আমি বলছি না। তো আমরা আজকে বলবো ইজতেমাউ মাজলিসুল উজারা ইয়াউমাল আরবিয়া, ইজতেমাউ মাজলিসুল উজারা ইয়াউমাল আরবিয়া, অর্থাৎ বুধবার মন্ত্রিসভাদের বৈঠক। এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা একটা আরবি পড়ব। আরেকটা কথা বলে রাখি, যে কোনো সংবাদ পাঠ করার জন্য আপনি অর্থ বের করার পিছনে পড়ে যাবেন না। আপনি যে কোনো একটা আরবি পড়ার জন্য, একটা সংবাদ পড়ার জন্য সেই সংবাদটা আপনি বারবার পড়বেন এবং আপনি বুঝার চেষ্টা করবেন পুরোপুরি বুঝেন কি না, এটা সর্বদা মাথায় রাখবেন। আর যে কোনো শব্দ দেখার জন্য আপনি বাংলা কোনো ডিকশনারি দেখবেন না। এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ একটি দর্শে। তো যাই হোক, আমরা আজকে একটি সংবাদ পড়ি।
يعقد مجلس الوزراء اجتماعا في الثامنة والنصف من مساء الأربعاء القادم برئاسة الدكتور عبد العزيز حجازي رئيس الوزراء. يعقد আবার পড়ছি, হজরতওয়ালা কোথায় আদব করেছেন? জি ইনশাল্লাহ মাদারীনগরে পড়েছি আলহামদুলিল্লাহ। তো তো খবর পড়ছিলাম, يعقد مجلس الوزراء اجتماعا في الثامنة والنصف من مساء الأربعاء القادم برئاسة الدكتور عبد العزيز حجازي رئيس الوزراء। আমি যেভাবে পাঠ করেছি এভাবে ওরা আসলে পাঠ করে না, ওদের পাঠ আরো সুন্দর, আপনারা ওদের থেকে এই লাহাজাটা ধরে নেবেন। তো সংবাদের মধ্যে আমরা সর্বপ্রথম জানলাম ইজতিমা ও মজলিস আল উজারা ইয়াউম আল আরবিআ, এখানে শব্দ আসছে ইজতিমা মজলিস আল উজারা ইয়াউম আল আরবিআ। শব্দ সবগুলো শব্দ নিয়ে ইনশাল্লাহ আমরা কোথায় কোথায় ব্যবহার হয় এই শব্দগুলো যতটা পারি ইনশাল্লাহ আমরা যতটুকু চেষ্টা করে আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। তো ইজতিমা, ইজতেমা মানে অনেক কিছু রয়েছে, এটা হচ্ছে বৈঠক, সমাবেশ, সভা, অধিবেশন, মিটিং, অ্যাসেম্বলি, অনেক কিছু রয়েছে, সবগুলো আপনার ইজতেমা অর্থে ব্যবহৃত হয়। তো কিছু উদাহরণ আমরা দেখি, যেমন জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক সভা, জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক সভা, এটাকে আমরা আরবিতে বলবো আল ইজতেমা উস সানাউই للجمعية العامة للأمم المتحدة. الاجتماع السنوي للجمعية العامة للأمم المتحدة. দেখুন যে কোনো শব্দ আমরা শিখলে সেই শব্দটার সাথে একটি ইস্তেখদাম অর্থাৎ একটি ব্যবহারও আমরা ইনশাল্লাহ শিখে নিব, এতে করে সহজ হয়। আমরা অনেক শব্দ শিখি কিন্তু যত্রতত্র ব্যবহার করে ফেলি, এটা যেন না হয়। আমরা যে কোনো শব্দ শিখলে এই শব্দটার সঠিক ব্যবহারটা কি এটাও আমরা ইনশাল্লাহ কমসের মধ্যে আরবি কমসগুলো যদি আমরা দেখি তাহলে আমরা পেয়ে যাব, আমরা সেই ব্যবহারটাও দেখে নিব। তো ইজতেমা, যেমন সমাজ সেবা, এটাকে আমরা আরবিতে সাধারণত ব্যক্ত করতে পারি খিদমাতুন ইজতেমা আইয়াতুন, খিদমাতুন ইজতেমা আইয়াতুন। সমাজ সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। হযরত শব্দটা কি আরবি আয়া নাকি আরব আয়া একটু জানাবেন? আরবি আয়া। তো যাই হোক, আরবা আয়া মানে চার আর আরবি আয়া এটি একটি বারের নাম, সুতরাং দুটি শব্দ কিন্তু ভিন্ন। তো যাই হোক, বলছিলাম যে বুঝতে পেরেছেন কিনা, আরবা মানে চার, আরবিয়া মানে হচ্ছে আপনার বুধবার, তো দুটি শব্দের মাঝে একটু পার্থক্য রয়েছে। তো যাই হোক, আমি খবরটা আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, সংবাদটা। তারপরে বলছিলাম যে সমাজ সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে, এটাকে আমরা কীভাবে বলবো? যে ইয়াজিবু আলাল জামি আত তাকাদ্দুম ফিল খিদমাতিল ইজতেমা আইয়া, সমাজ সেবা ইয়াজিবু আলাল জামি আত তাকাদ্দুম ফিল খিদমাতিল ইজতেমা আইয়া, যে সমাজ সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। জি, তারপরে সামাজিক অবস্থা, এটাকে আমরা আরবিতে বলতে পারি হালাতুন ইজতেমা আইয়াতুন, হালাতুন ইজতেমা আইয়াতুন। তো ইজতেমা সম্পর্কে আমরা সামান্য কিছু উদাহরণ আমরা দেখলাম। এরপরে একটি শব্দ আসছে মাজলিসুন, সভা। এর মাজলিসুন শব্দের অর্থ হচ্ছে আপনার একই অর্থ, যে বৈঠক, সমাবেশ, সভা, অধিবেশন, তারপরে অ্যাসেম্বলি, এটি একই অর্থ ইজতেমার অর্থ। তো মাজলিসুন এর জমা হচ্ছে, যে একজন কমেন্ট করেছেন তার মানে আরবি বয়ানের দ্বারা আর আরবি খবর পড়ার দ্বারা দ্বারাটা ধারাটা যে ভিন্ন। জি, আসলে আপনারা দেখবেন যে সংবাদ পাঠ এটা ভিন্ন আর আরবি যে বয়ান শুনি এটা ভিন্ন, দুটিই ভিন্ন, তবে তাদের লাহাজাগুলো সঠিক লাহাজা, এটা ঠিক আছে। যারা সহি করে বলেন, শুদ্ধ করে বলেন, তাদের লাহাজা আবার ঠিক আছে। আমরা যেমন আইন উচ্চারণ করতে পারি না, সদ উচ্চারণ করতে পারি না, বদ উচ্চারণ করতে পারি না, তো এই উচ্চারণগুলো যারা ফুসহা কথা বলেন, শুদ্ধ ভাষা আরবিতে কথা বলেন, তাদের এই লাহজাগুলো দেখবেন আপনারা। যারা বক্তৃতা করছেন তাদেরটাও ঠিক আছে, লাহজা ঠিক আছে, আবার যারা সংবাদ পাঠ করছেন তাদের লাহজাও ঠিক আছে, মানে শব্দের অক্ষরের লাহজা। কিন্তু পত্রিকা মানে খবর পড়ার পাঠের যে একটা লাহজা এটা একটা ভিন্ন, এটা একটু ভিন্ন। তো যাই হোক, মাজলিসুন এর জমা হচ্ছে মাজালিস। তো পরিচালনা পরিষদ, এটাকে বলা হয় মাজলিসুল ইদারা, পরিচালনা পরিষদ। আর নিরাপত্তা পরিষদ, এটাকে বলা হয় মাজলিসুল আমনি, মজলিসুল আমনি। শব্দটা নিয়ে একটু তাহকিক করবেন আশা করি, জি ইনশাল্লাহ। তারপরে পরামর্শ সভা, এটাকে বলা হয় মজলিসুল শুরা, মজলিসুল শুরা। প্রতিনিধি পরিষদ, এটাকে বলা হয় মজলিসুল নুবাব। আর মন্ত্রিসভা অর্থাৎ মন্ত্রী পরিষদ, এটাকে বলা হয় মজলিসুল উজারা। আর
ট্রেড কাউন্সিল, এটাকে বলা হয় মজলিসু তিজারা। ট্রেড মানে ব্যবসা, আর কাউন্সিল মানে হচ্ছে বললাম যে সভা, তো এটাকে বলা হয় ট্রেড কাউন্সিল, এটাকে আরবিতে বলা হয় মজলিসু তিজারা। এরপরে আমরা একটি শব্দ জেনেছি ইজতেমা ও মজলিসুল উজারা, উজারা শব্দ জেনেছি, এখন আমরা উজারা শব্দ নিয়ে আলোচনা করব। আমরা জানি ওয়াজির মানে হচ্ছে মন্ত্রী, আর এটার জমা হচ্ছে, শব্দটির জমা হচ্ছে উজারা, অর্থাৎ মন্ত্রী মানে মন্ত্রীগণ। যেমন আরবিতে একটি মানে কোরআনে একটি আয়াত আসছে, ওয়াজা আল্লি ওয়াজিরাম মিন আহলি, এই যে ওয়াজির এখানে মন্ত্রী হিসাবে মানে আপনার ব্যবহৃত হয়েছে ওয়াজির। যেমন পররাষ্ট্র মন্ত্রী, এই শব্দটাকে আমরা আরবিতে বলি ওয়াজিরুল খারিজিয়া, পররাষ্ট্রমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আমরা বলি ওয়াজিরুল দাখিলিয়া, আর অর্থমন্ত্রীকে আমরা বলি ওয়াজিরুল মালিয়া, প্রধানমন্ত্রীকে বলি রাইসুল উজারা, রাইসুল উজারা। প্রতিরক্ষা মন্ত্রী আমরা আরবিতে বলতে পারি সেটা হচ্ছে ওয়াজিরুল দিফা, ওয়াজিরুল দিফা। শিক্ষামন্ত্রী আমরা বলতে পারি ওয়াজিরুল তারবিয়া, ওয়াজিরুল তারবিয়া। আর মন্ত্রণালয়, যেহেতু ওজির শব্দ আসছে এর সাথে একটা সম্পর্কযুক্ত শব্দ হচ্ছে ওয়াজারা, তো আমরা মন্ত্রণালয় নিয়েও ইনশাল্লাহ একটু আলোচনা করতে পারি। সেটা হচ্ছে ওয়াজারা, এর বহুবচন হচ্ছে ওয়াজারত, মন্ত্রণালয়। ওয়াজারা এর বহুবচন হচ্ছে ওয়াজারা, ওয়াজারত, মন্ত্রণালয়। একজন কমন হচ্ছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হজরত, দয়া করে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন। আর একটা কথা হচ্ছে শেয়ার অপশনটা কোথায়, তাহলে শেয়ার করে রাখতে পারতাম যেন পরে দেখতে পারি। যে আসলে শেয়ার অপশন এটা কোথায়, এটা ফারাবি ভাইকে জিজ্ঞেস করতে হবে শেয়ার অপশনটা কোথায়। আর একজন সাইদ আহমদ জায়েদ চৌধুরী উনি বলেছেন, তাহলে আরবি বয়ান আর খবর এর মাঝে পার্থক্যটা কোথায়, এই বিষয়ে একটু আলোচনা করলে উপকৃত হতাম। বললাম তো যে কোনো পার্থক্য নেই, আরবি সব ঠিক আছে, বাকি ওই যে আপনার প্রকাশভঙ্গি অর্থাৎ আরবি খবর পাঠের একটা লাহজা একটু ভিন্ন, আর আপনার বয়ানের লাহজাটা একটু ভিন্ন। তো যাই হোক, মন্ত্রণালয় বলতেছিলাম, মন্ত্রণালয় বলছিলাম যে ওয়াজারতুন এর জমা হচ্ছে ওয়াজারত, অর্থাৎ মন্ত্রণালয়। তো তথ্য মন্ত্রণালয় যদি আমরা বলি তাহলে বলবো ওয়াজারতুল ইলাম, তথ্য মন্ত্রণালয়। আর বাণিজ্য মন্ত্রণালয় ওয়াজারতু তিজারা। দেখুন এই শব্দগুলো যদি আপনারা ইলাম তিজারা এই শব্দগুলো যদি জানেন, এর শুরুতে আপনার ওয়াজারা শব্দটা লাগিয়ে দিলেই আপনার বিভিন্ন মন্ত্রণালয় হয়ে যাচ্ছে। তারপর আমি বলে যাচ্ছি উত্তরা থেকে শুনছি, জি জাযাকাল্লাহ। তো শিক্ষা মন্ত্রণালয় ওয়াজারতু তালিম ও তারবিয়া, ওয়াজারতু তালিম ও তারবিয়া শিক্ষা মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াজারতুল খারিজিয়া, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াজারতু দাখিলিয়া। দেখুন আমি কিন্তু ওয়াজির শব্দটা আসছে, উজারা শব্দটা আসছে, শুধু ওয়াজির শব্দ নিয়ে ব্যাখ্যা করে কিন্তু আমি চলে যেতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই শব্দটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। এবং শুধু মন্ত্রণালয় মন্ত্রীদের নাম আসলো, তো মন্ত্রীদের সাথে তো মন্ত্রণালয় আসে, তো দুটো বিষয়কে আমরা একসাথে বলে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে এই শব্দগুলো ভিন্ন ভিন্ন কোনো খবরে আসলে যেন আমরা সহজেই বুঝতে পারি, ও ওয়াজারতু তালিম আচ্ছা শিক্ষা মন্ত্রণালয়, যেন আমরা সহজেই বুঝতে পারি ওয়াজিরুত তালিম আচ্ছা শিক্ষামন্ত্রী, আমরা যেন বুঝতে পারি। একটি শব্দ এক জায়গায় পড়লাম, এটাই নিয়ে এখানে খ্যান্ত থাকবো না, আমরা এই শব্দটা কোথায় কোথায় ব্যবহার হয় কিংবা সাধারণত হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা যাতে আলোচনা করি, এজন্য যাতে করে যাতে আপনার যে কোনো শব্দ আপনি পড়লে এটা আসলে কোথায় কোথায় ব্যবহার হয় এগুলো আপনি জানার প্রতি উদ্বুদ্ধ হন, যাতে করে একটি শব্দ জেনে একটি শব্দের প্রতি আমরা কেন্দ্র যেন না থাকি, এর সংশ্লিষ্ট আরবরা কোথায় কোথায় ব্যবহার করে এটাও যেন আমরা জানতে পারি, এতে করে উপকার বেশি হয়। তো যাই হোক, পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াজারতুল খারিজিয়া, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াজারতুল দাখিলিয়া। একই শব্দ ওয়াজির শব্দ লাগাইলে, ওই যে আপনারা বলেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী, সেখানে ওয়াজারও লাগিয়ে দিলে মন্ত্রণালয় হয়ে যাবে। তো প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়াজারতু দিফা, আর কৃষি মন্ত্রণালয় এটাকে বলবো ওয়াজারতু জিরা, ওয়াজারতু জিরা। পর্যটন মন্ত্রণালয় ওয়াজারতু সিয়াহা, ব্রাহ্মণবাড়িয়া থেকে খুবই চমৎকার দার্স, জাযাকাল্লাহ মুফতি আতাউল্লাহ বিন জামশেদ, জাযাকাল্লাহ ভাই। তো বলছিলাম পর্যটন মন্ত্রণালয় এটাকে আমরা বলবো ওয়াজারতু সিয়াহা, ওয়াজারতু সিয়াহা। স্বাস্থ্য মন্ত্রণালয় এটাকে আমরা বলবো ওয়াজারতু সিহ্হা, ওয়াজারতু সিহ্হা। তারপরে শিল্প মন্ত্রণালয় ওয়াজারতু সিনাআহ, ওয়াজারতু সিনাআহ। অর্থ মন্ত্রণালয় ওয়াজারতুল মালিয়া। তারপরে পানি সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়কে আমরা আরবিতে বলতে পারি ওয়াজারতুল মাওয়ারিদিল মাইয়া, ওয়াজারতুল মাওয়ারিদিল মাইয়া, পানি সম্পদ মন্ত্রণালয়। আমরা একটি সংবাদের
শুধু ভূমিকা, অর্থাৎ আল উনওয়ানুল বারিজ, আল খাত্তুল বারিজ, উনওয়ান, এর যে শব্দগুলো আসছে অর্থাৎ ইজতেমা, এই শব্দটা আসছে, এই শব্দটা নিয়ে আমরা তাহকিক করেছি, ব্যাখ্যা করেছি। মাজলিসুন শব্দটা এসেছে, এ নিয়েও আমরা ব্যাখ্যা করেছি। উজারা শব্দ আসছে, সেখান থেকে আমরা ওয়াজিরের শব্দরা আলোচনা করেছি। ওয়াজারা মন্ত্রণালয়, এই শব্দ নিয়ে আমরা তাহকিক করেছি। এরপর থাকে ইয়ামাল আরবিয়া, এ সম্পর্কে ইনশাল্লাহ। ইয়ামাল আরবিয়া মানে হচ্ছে একটি বারের নাম, অর্থাৎ বুধবার। তো আমরা এটি ইয়ামাল আরবিয়া, এই বুধবার আসলো, এই সাত বার, সাতটি বারকে কীভাবে আরবিতে ব্যক্ত করে এটা আমরা শিখব, এবং সময় কীভাবে, যেহেতু এটি দিনের নাম চলে আসলো, তাই সেখান থেকে আমরা মাসের নাম জানব, বছরের আরবি বারো মাসের নাম জানব, তারপরে বছরকে কী বলে, সময়কে কী বলে, প্রতিটা সেকেন্ডকে কী বলে, ঘন্টাকে কী বলে, এবং সময় ঘড়ির সময়কে কীভাবে ব্যক্ত করতে হয়, কেউ সময় কীভাবে জিজ্ঞেস করবেন, এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। দেখুন, একটি সংবাদ পাঠ করতে আপনার অনেকগুলো ক্লাস প্রয়োজন দেখা দিতে পারে, এখনই আমরা আলোচনা করতে পারতাম তাহলে লম্বা দর্শটা অনেক লম্বা হয়ে যাবে। সেজন্য আমরা হেডলাইনের একটি দুটি তিনটি শব্দ নিয়ে আমরা আলোচনা করেছি, ইজতেমা, মজলিস এবং উজারা। এরপর আমরা আলোচনা করব ইয়ামাল আরবিয়া, সেখান থেকে আমরা ইনশাল্লাহ এই আপনার প্রতি সেকেন্ড থেকে নিয়ে একদম ইনশাল্লাহ আমরা বছর পর্যন্ত যাব, এবং ঘড়ির কাঁটা কীভাবে জিজ্ঞেস করতে হয়, আপনার কী বলে, আপনার সময় কীভাবে জিজ্ঞেস করতে হয় এবং কীভাবে উত্তর দিতে হয়, এ সম্পর্কে ইনশাল্লাহ আমরা জানব। এক ভাই কমেন্ট করেছেন, আপনি যদি একটু আপনার জবানে বলেন, শুনে বলে শোনাতেন ভালো হতো, দুটোর পার্থক্য পরিপূর্ণ বুঝতে পারতাম এবং স্টাইলটা জানতাম। আমি বলেছি, আপনি হয়তো শুরুতে শুনেন নাই, যে আমার লাহজা, আমি কিন্তু লাহজা অর্জন, আমার লাহজা সে ধরনের না, এই জন্য আমি আপনাকে এই হয়তো উপকারটা করতে পারবো না। আপনার জন্য যেটা করতে হবে, আপনার এই জন্য যেটা করতে হবে, আপনি একটু খবর আল জাজিরা শুনলেই কিন্তু আপনি সহজেই আরবদের লাহজাটা ধরতে পারেন। আমার সেই আরবদের লাহজা নেই ভাই। তারপরে একজন বলতেছে এমডি সাকিব, তিনি বলছেন আমাদের এখানে খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, যার কারণে ক্লাস করতে পারতেছি না, কি করতে পারি, পরামর্শ দিলে ভালো হতো। জি, আমাদের এই ইয়াটা, এই ভিডিওটা থেকে যাবে এখানে, আপনি পরবর্তীতে দেখে নিতে পারেন। একজন বলতেছেন এইচ এম আল আমিন হুসাইন, উনি বলছেন হজরত জাজাকাল্লাহ খাইরান, আপনাকেও জাজাকাল্লাহ দেখার জন্য। তো যাই হোক, আজকে আমরা কী শিখলাম, আজকে আমরা শিখলাম বিভিন্ন নৌযানের নাম আরবরা কী শব্দে ব্যক্ত করে সেটা জানলাম, পাশাপাশি ওই লোকে একটু, আচ্ছা যাই হোক ভাই, একজন প্রশ্ন করতেই পারে, আমি বলেছি একবার যে আমার লাহজা হুবহু আমি বক্তৃতার লাহজাও বলতে পারবো না এবং আপনার সংবাদের লাহজাও বলতে পারবো না, আমি আবারও বলে দিচ্ছি ক্লিয়ার করে, আপনার যদি দেখতে হয় আমি আপনার মাধ্যম বলে দিচ্ছি, যে আপনার আল জাজিরা দেখুন, ওখানে আপনি আশা করি ইনশাল্লাহ এই খবর পাঠের যে লাহজা এ সম্পর্কে আপনি ইনশাল্লাহ সম্যক ধারণা নিতে পারবেন। পাশাপাশি আপনি যদি বিভিন্ন, যেমন শায়খ আরিফির কথা বলেছেন আপনি, ওনার বয়ান যদি আপনি শুনেন তাহলে বয়ানের লাহজাটা আপনি ইনশাল্লাহ শুনতে পারবেন। আপনার সিটগুলো কবে দিবেন? জি দেখুন, আমার সিটগুলো আমি তাদেরকেই দিচ্ছি যারা আমার ওই সিক্রেট গ্রুপে অ্যাড হচ্ছে। দেখুন, এভাবে তো সবাইকেই, মানে আমার কষ্টের ফসল আমি এভাবে একটু দিচ্ছি না, যারা আগ্রহী, মূলত যারা শিখতে আগ্রহী আমি কাজ দিচ্ছি তাদেরকে আমি এটা দেওয়ার চেষ্টা করছি, যারা মৌলিকভাবে আগ্রহী না তাদেরকে আমি শুধু সিট দিচ্ছি না। যাই হোক, আবুল কালাম পিজিএম, আচ্ছা আমি ইনবক্সে নক করেছি, তবুও তো গ্রুপে যুক্ত হতে পারলাম না। আচ্ছা যাই হোক, ইনবক্সে নক করেছেন ইনশাল্লাহ গ্রুপে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, তারপর বলছেন তারিক জামিন যে গ্রুপে যুক্ত হওয়ার জন্য ইনশাল্লাহ আপনি আমাকে আবার নক করুন, ইনশাল্লাহ আমি যুক্ত করে নেব। এই সহজ বিষয়টা বুঝতে কষ্ট হচ্ছে কেন আপনাদের? আজহারি আজহারি সাহেবের বয়ান আর বিটিভির খবরের ভাষা কি এক? জাজাকাল্লাহ, জি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। যাই হোক, যারা এই পর্যন্ত শুরু থেকে শুনছেন, ও তারপর আমরা আলোচনা করেছি একটি সংবাদ, আলোচনা করেছি সংবাদের শুধু হেডলাইনটা আমরা পড়েছি এবং হেডলাইনের তিনটা শব্দ নিয়ে আমরা তাহকিক করেছি, ব্যাখ্যা করেছি, এবং একটি শব্দ আমি জানলাম ওখানেই সীমাবদ্ধ থাকবো এটা না বলে আমি বললাম যে এই শব্দটা কোথায় কোথায় ব্যবহার হয়েছে, এর সাথে সংশ্লিষ্ট শব্দ কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে এটা আমি আপনাদেরকে যেমন আলোচনা করে দেখিয়েছি। তো এইভাবে আপনারা সব প্রতিটা শব্দ পড়ার চেষ্টা করবেন, দেখবেন একটি শব্দ দ্বারা আপনার ব্যাপক ফায়দা হবে এবং এই শব্দর কাছাকাছি অন্য কোনো শব্দ অন্য জায়গায় ব্যবহৃত হলে আপনি থমকে যাবেন না, হতাশ হয়ে যাবেন না। এই যদি আপনি এভাবে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন, ও আচ্ছা এই শব্দটা এখান থেকে এসেছে। সিক্রেট গ্রুপে অ্যাড হবো কীভাবে? জি, আমার সিক্রেট গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনি আমাকে মেসেঞ্জারে নক করলেই হবে, ইনশাল্লাহ আমি অ্যাড করে নিব, আপনাকে ফোন করবো, আমি ইনশাল্লাহ আপনার নাম্বার দেবেন, আমি আপনাকে অ্যাড করে নিব। তো যাই হোক, যারা এ পর্যন্ত শুরু থেকে শুনেছিলেন, তৃতীয় দর্শ পর্যন্ত আমার সাথে ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। জাজাকুমুল্লাহ আহসান আল জাজা, আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে উত্তম বিনিময় দান করুন, এবং আমাদের এই দশগুলো শেষ পর্যন্ত থাকবেন আশা করছি, ইনশাল্লাহ আপনার ব্যাপক ফায়দা হবে, আপনার ফায়দা না হলেও আমার হবে ইনশাল্লাহ, কারণ আমি তো প্রস্তুতি নিয়ে আসছি, আমি তো বলছি। যাই হোক,
তো এরপরে ইনশাল্লাহ আমরা এরপরে আলোচনা করব সেকেন্ড থেকে নিয়ে ইনশাল্লাহ বছর পর্যন্ত কিভাবে সময় ব্যক্ত করতে হয়, বারের নাম, মাসের নাম, তারপরে ঋতুর নাম, তারপরে আমরা জানবো যে ঘড়ির কাটার সময় কিভাবে জিজ্ঞেস করতে হয় এবং সবাই উত্তর কিভাবে দিতে হয় এই সম্পর্কে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে জানবো। তারপর আমাদের ইনশাল্লাহ হেডলাইনে আলোচনা শেষ হবে, তারপরে মৌলিক খবরে আমরা ইনশাল্লাহ প্রবেশ করব। এর তৃতীয় দশ চলছে, তো চতুর্থ দশের পরে পঞ্চম দশে গিয়ে ইনশাল্লাহ আমরা মৌলিক খবরে প্রবেশ করব। যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ, জাজাকাল্লাহ। আর আজকে এই বলেই আমাদের আজকের এই তৃতীয় দশ শেষ করছি। আল্লাহ সকলকেই এসে পর্যন্ত ভালো রাখুন আগামী দশ পর্যন্ত, এবং করোনার এই কঠিন মুহূর্তে ঘরে থাকুন এবং একটু নিজেকে একটু নিরাপদ রাখুন এবং কিছুটা আল্লাহর কাছে দোয়া করতে থাকুন বেশি বেশি। সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন আমাদের অপরাধের কারণেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় একটি আজাব দিয়েছেন, নিজেদের অপরাধ ছাড়া, গুণা ছাড়া কোনো আজাবই পৃথিবীতে আসেন না। তো এই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি খুব বেশি বেশি। আমার জন্য ক্ষমা, আমার জন্য আপনাদের কাছে, মানে আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। হজরত, প্রতিদিন কয়টা থেকে শুরু হয় তাহলে আগে থেকেই প্রস্তুতি নিতাম? দেখুন, আমাদের ক্লাসটা হয় বৃহস্পতিবার এবং শনিবার। আমরা 7:30 বাজে শুরু করি সাধারণত, একটু আজকে একটু সমস্যার কারণে আমরা 8:30 বাজে শুরু করেছি। সুব্রদেওয়াল বলছেন আমাকেও একটু অ্যাড করে নিয়েন, জাজাকাল্লাহ। জি ইনশাল্লাহ, আপনাকে তো নিবো মিকদাদ ভাই, ইনশাল্লাহ। তো এই বলে আজকে আমরা আমাদের আলোচনা শেষ করছি, ক্লাস শেষ করছি। সকলে সে পর্যন্ত আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।